মন সে তো চিত্র হরিণের মতো দুরন্ত চপল, কার সাধ্যি তাকে ছেকল বেড়িতে আটকে রাখে। দেহপরেরা ধরার পরে কিন্তু মন তার চলার সীমা নেই, কখনো মেঘ হয়ে মেঘের পালে ওড়ে, ডিঙি হয়ে বিশাল সমুদ্রে ভাসে, আবার কখনো বধ হয়ে পড়ে রয় একই জায়গায়। রহস্যের চাদর মোড়ানো জীবনের হাওয়াই স্টেশনে কখনো সিগন্যাল মেলে তো মেলে না, ভাড়া কিংবা টিকিটের প্রয়োজন হয় না, চেকার কিংবা টিটি এ চলায় বাধা দিতে আসে না, মন নিজেই চালক হয়ে চলতে থাকে আপন গতিতে। ট্রেনের মতো মাঝে মাঝে কিছুক্ষণ থামে কোনো কোনো স্টেশনে, নানা ফেরিওয়ালার কাছ থেকে হরেক রকম কেনাকাটা লেনা দেনা হয় চলতি পথে, পরিচয় হয় নানা মানুষ নানা পরিবেশ ও পরিস্থিতির সাথে, সাক্ষ্য গড়ে ওঠে নতুনের সাথে। আপন গতিতে সামনে চলা মন পেছন ফিরে তাকায় না, আবার মাঝে মাঝে পেছনে উকি দিয়ে চমকে উঠে থমকে যায়। আশ্চর্য, ভুলের গড়াগড়ি পুরোটা অতীত জুড়ে, তাই আবার নতুন উদ্যমে সামনে ছোটে মন। নির্দিষ্ট গন্তব্য বলতে কিছু না থাকলেও এ চলার শেষ হয় কেবল মৃত্যুতে।